আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা মাছ ছিল, সেই দুইটা একটা বর একটা বউ মাছ। এই দুইটা মাছ আমি কিভাবে বানিয়েছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। এই যে দেখতে পাচ্ছেন একটা রুটির গোলা, গোলাটাকে ভালো করে কেটে মাঝখান দিয়ে কেটে জোড়া লাগানো হলো, তারপর এই যে মাছের ঠোঁট কাটা হলো, তারপর মাছের চোখ দেওয়া হলো। দেওয়ার পরে কি কি করি আমি দেখতেই পাচ্ছেন, টেপাটিপি টেপাটিপি করতেছি। এই যে ঘুতাঘুতি করে ওর পাখা ডানা বানাই দিলাম, তারপর চিরুনি একটা দিয়ে চিরুনি দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে দিলাম, তারপর ও চাকু দিয়ে কাটাকাটি কাটাকাটি করে দিয়ে ওর লেজটা সুন্দর করে দিব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখতে পাচ্ছেন কাটাকাটি কাটাকাটি করা হচ্ছে, এই যে ঘুতাঘুতি করে ওর লেজটা সুন্দর করে দেওয়া হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।